ঝালকাঠিতে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন রিপোর্টার পলাশ রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। অসহ্য গরমে পুড়ছে ঝালকাঠি। বৈশাখের শুরু থেকেই এমন অবস্থা শুরু হয়েছে, তবে গত কয়েকদিনে এ আকার তীব্র আকার ধারণ করেছে। তীব্র গরমে কিন্তু প্রতিদিনই বাড়ছে ঝালকাঠির হাসপাতালগুলোতে অসংখ্য রোগীর চাপ, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। এখানে যদি আমি গত তিন দিনের চিত্র বলি, তাহলে গত তিন দিনে এই শিশু ওয়ার্ডে কিন্তু ভর্তি হয়েছে 74 জন শিশু। শুধু এই ভর্তি রোগীই নয়, প্রতিদিন আউটডোরে কিন্তু 500+ শিশু ভর্তি হচ্ছে, চিকিৎসা নিচ্ছে আউটডোর থেকে। চিকিৎসকরা আমাকে জানিয়েছে তীব্র গরমে শিশুরা সাধারণত ঘেমে গিয়ে সেই ঘাম শরীরে থেকে এই ঠান্ডা জনিত কিন্তু রোগ হচ্ছে। শুধু জ্বর সর্দিই নয়, তার সাথে নতুন করে যোগ হয়েছে মাম্পস নামের এক ধরনের রোগ। এই রোগের উপসর্গ সাধারণ উপসর্গ, গলা ফুলে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু গুটিয়ে উঠছে। শুধু তাই নয়, অসংখ্য রোগী কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এই গত তিন দিনে 80 জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, তাদের মধ্যেও শিশু এবং বৃদ্ধের সংখ্যা কিন্তু বেশি। তো এই অবস্থায় ঝালকাঠি শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত বেড রয়েছে কিন্তু 26টি, অপরদিকে ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে 16টি। 16টি বেডে অসংখ্য রোগীকে প্রতিদিন চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। কোনো কোনো ক্ষেত্রে একটি বেডেই কিন্তু দুইজন শিশুকে বা দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ডায়রিয়া ওয়ার্ডের কথা যদি বলি, সেখানে কিন্তু মেঝেতেও রোগীদের সেবা দেওয়া হচ্ছে, সংকুলন হচ্ছে না বেডে চিকিৎসা। এছাড়া বৃদ্ধরাও কিন্তু নানা রোগে আক্রান্ত হয়েছে, বিশেষ করে গরমে অসুস্থ হয়ে এসব রোগে আক্রান্ত হচ্ছে প্রতিদিনই শিশু এবং বৃদ্ধরা। এ ব্যাপারে ঝালকাঠি সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন সব রকম প্রস্তুতি ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। তো এই ছিল আমার কাছে তীব্র গরমে ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসার শেষ অবস্থা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠি সদর।